नमस्कार হলডিক্স কোম্পানির নাম আমরা প্রত্যেকেই কম বেশি শুনেছি তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব যে হলডিক্স কোম্পানিতে বর্তমানে করবে নিয়োগ চলছে তো কোন পোস্টে কি কী যোগ্যতা চাওয়া হয়েছে কোন পোস্টে কত টাকা বেতন দেওয়া হবে কোন কোন লোকেশানে বর্তমানে নিয়োগ চলছে কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া এখানে আবেদন করার জন্য আপনাকে কিভাবে আবেদন করতে হবে কোথায় এসে আপনাদের আবেদন কমপ্লিট করতে হবে কিভাবে কাজে জয়েন করবেন কিভাবে কাজটা আপনারা করবেন সমস্ত কিছু বিষয় বিস্তারিত আজকে ভিডিওতে আমরা স্টেপ স্টেপ আলোচনা করে দেবো তবে এই চ্যানেলের ভিডিওতে যদি আপনি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম লেটেস্ট সবার আগে ফোনে পাওয়ার জন্য তো আসুন আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে দেখে নেব রিক্রুটমেন্ট সম্বন্ধে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন বর্তমানে হলিক্স কোম্পানি থেকে যে রিক্রুটমেন্ট চলছে রিক্রুটমেন্টের অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হরলিক্স কোম্পানি জব রিক্রুটমেন্ট এখানে জব ডিসক্রিপশন দেখে নেব যে কতগুলি শূন্য পদে ডিএক চলছে কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে বাহান্নটি শূন্য পদে কিন্তু বর্তমানে ধ্যাশু রয়েছে বা আবেদন করতে পারবেন এখানে মেল অ্যান্ড ফিমেল অর্থাৎ ছেলে ও মেয়ে উভয় প্রার্থী কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা যেটা যেটা চাওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ন্যূনতম আপনাদের টেন্থ পাস হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন সঙ্গে সঙ্গে ন্যূনতম যদি আপনাদের অষ্টম শ্রেণী পাস হয়ে থাকেন অবশ্যই গুরুত্বপূর্ণ কয়েকটা পোস্টে আপনারা আবেদন করতে পারছেন সেটা আমরা পরপর স্টেপ দেখে নেব পোস্টে কী যোগ্যতা চাওয়া হয়েছে এবং কোন পোস্টে কত টাকা আপনারা বেতন পাবেন সঙ্গে আমরা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স নো অর্থাৎ কাজের সম্বন্ধে কোনো রকম কিন্তু এখানে অভিজ্ঞতা চাওয়া হয়নি এখানে এজ লিমিট যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছেন আঠারো বছর থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে ছেলেদের আঠেরো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে মেয়েদের এছাড়া দেখতে পাচ্ছেন এখানে ডিউটি টাইম যেটা রয়েছে এইট আওয়ার্স প্লাস ওয়ান আওয়ার ব্রেক অর্থাৎ আট ঘন্টা প্লাস এক ঘন্টা নয় ঘন্টা কিন্তু টোটাল আপনার ডিউটি টাইম রয়েছে এর সঙ্গে সঙ্গে দেখে নেব যে পার মান্থ আপনারা যে বেতনটা পাবেন সেটি হচ্ছে এখানে চোদ্দো হাজার দুশো টাকা থেকে আঠেরো হাজার দুশো টাকার মধ্যে কিন্তু আপনারা প্রতি মাসে এখানে বেতন পাবেন এখানে পোস্ট প্রাইজ বেতন দেওয়া হবে সেই জন্য বলছে এখানে ফিক্সড স্যালারি রয়েছে চোদ্দো হাজার দুশো টাকা থেকে আঠেরো হাজার দুশো টাকার মধ্যে কিন্তু আপনারা প্রতি মাসে বেতন পাবেন এর সঙ্গে দেখতে পাচ্ছেন ফ্যাসিলিটি পি এফ ইএসআই ওটি বোনাস এই সমস্ত সুবিধাগুলো আপনারা পাবেন সঙ্গে আরও যে গুরুত্বপূর্ণ সুবিধাটা পাবেন সেটা হচ্ছে রুম ফ্রি অর্থাৎ এখানে কিন্তু আপনাদের যারা দূর থেকে এসে কাজ করবেন তাদের জন্য থাকবার জায়গাটা সম্পূর্ণ কিন্তু কোম্পানি থেকে প্রোভাইড করছে সম্পূর্ণ ফ্রিতে এর জন্য আলাদা করে চার্জ কোম্পানির অফিস আপনাদের থেকে নেবে না তবে খাবারটা কিন্তু আপনাদের নিজেদের সংগ্রহ করে নিতে হবে সেখানে ক্যান্টিন থাকবে ঠিক আছে সেই ক্যান্টিন থেকে আপনাদের কিন্তু খাবারটা রেডি করে বা সংগ্রহ করতে হবে এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন উইকলি ওয়ানডে অফ অর্থাৎ প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনার একদিন করে ছুটি পাবেন এর সাথে সাথে দেখে নেব জব রোল যে পোস্টগুলোতে বর্তমানে নিয়ে চলছে সেই পোস্ট এবং কি যোগ্যতা চা হয়েছে সেই যোগ্যতাগুলো আমরা কিন্তু পরপর স্টেপ বেস্টেপ দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজিং পোস্ট অর্থাৎ যে সমস্ত প্রোডাক্ট অর্ডার আসবে বা যে সমস্ত প্রোডাক্ট তৈরি হচ্ছে সেগুলিকে প্যাকেজ প্যাকেজিং করা এখানে কিন্তু আপনাদের দেখে দেখে প্যাকেজিং করতে হবে সেজন্য কিন্তু আপনাদের মাধ্যমিক পাস ন্যূনতম চাওয়া হয়েছে সঙ্গে দেখতে পাচ্ছেন হেল্পার তৈরির সময় যে সমস্ত হেল্পার প্রয়োজন লাগে তার জন্য আপনাদের কিন্তু অষ্টম শ্রেণীর পাস চাওয়া হয়েছে এর সঙ্গে দেখতে পাচ্ছি কাউন্টার সেলার এখানে কিন্তু আপনাদের টেন্থ পাস চাওয়া হয়েছে এর সঙ্গে দেখতে পাচ্ছেন ডেলিভারি সার্ভিস অর্থাৎ ডেলিভারি সার্ভিস ম্যানের জন্য কিন্তু এখানে আপনাদের টেন্থ পাস চা হয়েছে সঙ্গে দেখতে পাচ্ছেন লোডিং অ্যান্ড আনলোডিং তো লোডিং অ্যান্ড আনলোডিংয়ের জন্য কিন্তু আপনাদের ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারছেন এরপরে রয়েছে সিকিউরিটি গার্ড এখানে ন্যূনতম কিন্তু আপনাদের টেন্থ পাস হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এই কয়েকটা গুরুত্বপূর্ণ পোস্টে আবেদন চলছে আপনার পছন্দ মতো একটা পোস্টে আপনার আবেদন করে কাজে নিয়ে করতে পারবেন সঙ্গে দেখে নেব জব লোকেশান যে যে লোকেশানগুলো তো বর্তমানে নিয়োগ চলছে সেই লোকেশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া এর মধ্যে রয়েছে ধুলাগড় সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঠিক আছে এই এরিয়ার মধ্যে কিন্তু বর্তমানে নিয়োগ চলছে আপনারা নিশ্চয়ই জানেন এছাড়া দেখতে পাচ্ছেন শিলিগুড়ি ডানকুনি সাউথ টোয়েন্টি ফোর পরগনাস কলকাতা মেদিনীপুর হুগলি নর্থ টোয়েন্টি ফোর পরগনাস এছাড়া বাঁকুড়া বীরভূম শ্রীরামপুর এই কয়েকটা গুরুত্বপূর্ণ লোকেশানে কিন্তু বর্তমানে নিয়ে চলছে আপনাদের পছন্দ মতো একটা আপনাদের কাছাকাছি যেটা হবে সুবিধা অনুযায়ী সেখানে কিন্তু আপনি আবেদন করে কাজে নিয়ে করতে পারবেন এর সঙ্গে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই কীভাবে করবেন অ্যাপ্লাই করতে হলে কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানে অফিসিয়াল এই যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো সেখানে কল করে সরাসরি কিন্তু আপনারা কথা বলে নিজে আবেদন করে নিতে পারবেন এছাড়া যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনি কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারবেন সেই কলে আপনি কিন্তু সমস্ত রকম ইনফরমেশান একটি কলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এছাড়া যদি আপনাদের কোনো রকম সমস্যা পড়ে থাকেন বা হয়ে থাকে সেহেতু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমি কমেন্টের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করবার চেষ্টা করব তো বন্ধুরা এই কাজটি যেহেতু একটি প্রাইভেট কোম্পানির কাজ সেহেতু আপনারা কাজের সম্বন্ধে সমস্ত কিছু বিষয় বিস্তারিত জেনে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানে আবেদন করবেন ধন্যবাদ